মারহাবাবিকুম সালামুন আলাইকুম অভিশপ্ত বৃক্ষের পরিচয় সূরা বনি ইসরাইল আয়াত 60 ওয়াইজ কুলনা লাকা ইন্না রাব্বাকা আহাতা বিন্নাস যখন আমি আপনাকে বললাম ইন্না রাব্বাকা আহাতা বিন্নাস আপনার রব আপনাকে পরিবেষ্টিত করে রেখেছে মানুষ দ্বারা আমা জাআলনা রুইয়া আল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতান লিন্নাস আর আমি বানাইনি রুইয়া রুইয়া মানে দেখা স্বপ্ন অথবা জল দ্বারা সিক্ত করা পানি দিয়ে সিঞ্চিত করা সহজভাবে বললে পানি দ্বারা ভিজিয়ে দেওয়া হয়নি আপনাকে পানি দ্বারা ভিজিয়ে দেওয়া হয়নি মানে দেওয়া হয়েছে আল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতান লিন্নাস যেটা আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে ইল্লা ফিতনাতান লিন্নাস ফিতনা শব্দের অর্থ হলো পরীক্ষা করা আরেকটা অর্থ হলো যে মুগ্ধ করা আরাইনাকা আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে ইল্লা ফিতনাতান লিন্নাস যা সকল মানুষকে মুগ্ধ করে সকল মানুষকে পরীক্ষা করে একটা আইটেম একটা গুরুত্বপূর্ণ আইটেম আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে মূল বিভ্রান্তি শুরু হয় যে মানুষ এই বিষয়টা বুঝতে পারে না যে ইন্না রাব্বাকা আহাতা বিন্নাস আপনার রব আপনাকে পরিবেষ্টিত করে রেখেছে মানুষ দ্বারা তার মানে আপনার রব আপনাকে রেখেছেন চারপাশে মানুষ একজন রাসূল বা একজন নবীর চারপাশেই মানুষ থাকে ঘিরে থাকে আমার জালনা রুইয়া তাকে সিঞ্চিত করা হয়েছে ভিজিয়ে দেওয়া হয়েছে মানে তার মধ্যে আর কোনো ধরনের সমস্যা নেই একদম সিক্ত অবস্থায় তিনি আছেন আল্লাতি আরাইনাকা যা দেখিয়ে দেওয়া হয়েছে দেখিয়ে দিয়ে কিভাবে তাকে সিঞ্চিত করা মানে পূর্ণ ঠান্ডা কুল ব্রেন যেটা বলা হয়ে থাকে সেইটা ইল্লা মানে মা এবং ইল্লা ক্রস হয়ে যায় ইল্লা ফিতনাতান লিন্নাস যা মানুষদেরকে প্রলুব্ধ করা হয়েছে আকৃষ্ট করা হয়েছে পরীক্ষা করা হচ্ছে কি সেটা ওয়া শাজারাতা মালউনা আর একটা গাছ একটা বৃক্ষ মালউনা লানতপ্রাপ্ত অভিশপ্ত একটা গাছ অভিশপ্ত গাছ কি অপরাধ করেছে সূরা বাকারা আয়াত 159 যারা কোরআন বোঝার পরে বলবে না তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছে আর বানি ইসরাইলকে দাউদ ও ঈসা নবীর মুখ দিয়ে অভিশাপ দেওয়া হয়েছে আর এখানে গাছকে অভিশাপ দেওয়া হয়েছে মাযাল্লাহ আমরা ভালোভাবে বুঝতে পারি না একটা কল্পিত সবসময় আল কোরআনে একটা কল্পিত মিনিং করে কোরআনকে অস্পষ্ট অবস্থায় উপস্থাপন করা হয়ে থাকে তাহলে ওয়া শাজারাতা মালউনাত ফিল কোরআন মালুনাত এটা কোথায় রয়েছে ফিল কোরআন কোরআই কোরআনে রয়েছে এই কোরআনে দেখেন যে কিভাবে কোরআন রয়েছে একটা গাছ এই কোরআনে গাছ থাকতে পারে সাজারা শব্দের অর্থ কি এটা একটা সৃষ্টি বা ঝগড়া সৃষ্টি অথবা গাছ উদ্ভিদ বৃক্ষ খুঁটি অথবা বিরোধপূর্ণ করা বিতর্কিত করা আমরা শুধুমাত্র সাজারা অর্থ গাছই বুঝবো আর গাছ রয়েছে কোরআনে এরকম বুঝবো ওয়া শাজারাতা মালউনাতা ফিল কোরআন আসলে যদি অর্থ নেই ঝগড়া বিরোধপূর্ণ হওয়া এটা নিচ্ছি নিজে নিজে না পরে আয়াতে স্পষ্ট হবে আল কোরআনে রয়েছে সেই অভিশপ্ত গাছ সেই অভিশপ্ত গাছটার কথা আল কোরআনে রয়েছে পৃথিবীর প্রথম অভিশাপ প্রাপ্ত ব্যক্তি কে সেটা তো আমরা জানি
আমরা পরের আয়াতে সেগুলো দেখব। তাহলে আমরা দেখলাম যে ওয়া সাজারাত, একটা ঝগড়াপূর্ণ হওয়া, বিরোধপূর্ণ হওয়া, বিতর্কিত হওয়া। তাহলে প্রথম ঝগড়া কোথায় হয়েছিল সেটা তো এই আল কোরআনে রয়েছে, ফিল কোরআন। ওয়া নুখাউফুহুম ফামা ইয়াজিদুহুম ইল্লা তুগিয়ানান কাবীরা। আর আপনাদেরকে ভয় দেখিয়েছিলাম, ফামা ইয়াজিদুহুম, যা বৃদ্ধি করেছিল, ইল্লা তুগিয়ানান, সীমা লঙ্ঘন, কাবীরা, মহা সীমা লঙ্ঘন। যে আপনাদেরকে ভয় দেখিয়েছিলাম, যা আপনাদের সীমা লঙ্ঘন করেছিল, মহাসীমা লঙ্ঘন। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, যখন মালাকগণকে বলেছিলাম ইসজুদু লি আদাম, যে আপনারা সিজদা করুন, সমর্পণ করুন, আপনারা মেনে নিন লি আদাম, আদমের জন্য। একটা বিষয় সেটা পরিষ্কার করা হচ্ছে, ফাসাজাদু ইল্লা ইবলিসা, সকলেই সেটা মেনে নিল, সকলেই সেটা অবনত হলো। কালা আসজুদু, আপনি সিজদা করতে বলছেন, লিমান খালাকতা, যাকে আপনি তৈরি করছেন, তিনা, মাটি থেকে। এই যে মাটি দিয়ে তৈরি করা হলো তাকে সিজদা করতে বলছেন, তাকে মেনে নিতে বলছেন। এই যে ঝগড়াটা শুরু হয়ে গেল, সাজারা, ঝগড়া, বিতর্কিত করা, আদমকে নিয়ে বিতর্ক শুরু হয়ে গেল, বিতর্কিত হলো। কালা আরাইতাকা হাজা আল্লাজি কাররামতা আলাইয়া, কলা কে বললে রে, শয়তান বলল বা ইবলিস বলল, আরাইতাকা, আপনি কি আমাকে দেখিয়েছেন, হাজা এইটা, এই আদম, আল্লাজি কাররামতা আলাইয়া, যাকে আমার চেয়ে আপনি অনেক সম্মানিত করেছেন, লাইয়েন আখাতানি এলা ইয়াউমাল কিয়ামাতি, যদি আমাকে আপনি সময় দেন কিয়ামত পর্যন্ত, লা আহতানি কান্না যুরিয়াতাহু ইল্লা কলিলা, তাহলে এদের সবাইকে আমি বিভ্রান্ত করে ছেড়ে দেব, ইল্লা কালিল, হয়তো কিছু পাশ পেতে পারে। তো এই যে ঝগড়াটা করলো ইবলিস আল্লাহর সাথে, এটাই একটা অভিশপ্ত বৃক্ষ, মালুনা, যেটা বলা হয়েছে শুরুতে যে আয়াত আলোচনা করেছিলাম, বানী ইসরায়েল 60, সেখানে বলা হয়েছে অমা জালনা রুইয়া, আমি আপনাকে চিন্তিত করেছিলাম, আল্লাতি আরাইনাকা, বিষয়টা দেখিয়ে, কিভাবে দেখানো হচ্ছে সেই বিষয়টা নিচে বলা হচ্ছে, এইভাবে আপনাকে দেখিয়ে দিয়েছি, রবের বাণী এইভাবে দেখিয়ে দিয়েছি, ইল্লা ফিতনাতান লিন্নাস, মানুষকে এটাই প্রলুব্ধ করে, শয়তান মানুষকে কিভাবে প্রলুব্ধ করেছে সেটাই বলা হচ্ছে। ওয়া সাজারাতা মালুনা তো ফিল কোরআন, কোরআনে যেটা সাজারা, একটা ঝগড়া, একটা বিতর্ক, একটা লোভিশপ্ত বিষয়, মালুনা, একটা অভিশপ্ত বিষয়, ফিল কোরআন, কোরআনে, কোরআনটা শুরু করেছে আদম কাহিনী দিয়ে, আদম, আদমের স্ত্রী এবং ইবলিস, ত্রিমুখী, এই সাংঘর্ষিক কাহিনী। আমরা দেখলাম যে এই সাজরাটা কি, ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু আদম, সকল মালাকগণকে বলা হলো যে আপনারা মালা আদমকে মেনে নেন, সিজদা করেন, অবনত হন, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সেটা মানতে পারল না, কালা আসজুদু, আমি কে সিজদা করব, লিমান খালাকতা তিনা, যাকে আপনি সৃষ্টি করছেন এই মাটি থেকে,
ইবলিশ একটা যুক্তি পেশ করলো যে আদমকে মাটি থেকে তৈরি করা হয়েছে। কলা আর একটা যুক্তি হলো আড়াই টাকা হাজা আল্লাযী কররামতা আলাইয়া, আর আপনি দেখিয়ে দিচ্ছেন এটাকে যাকে সম্মানিত করেছেন আমার উপরে। লাইয়েন আখারতানি, আর যদি আমাকে সময় দিতেন ইলা ইয়ামাল কিয়ামাতি কিয়ামত পর্যন্ত লা আহতানি কন্না জুরিয়াতাহু ইল্লা কালিলা, তাহলে আমি সবাইকে একদম বিভ্রান্ত করে দিতাম, পথভ্রষ্ট করে দিতাম। ইল্লা কালিল, হয়তো অল্প কিছু হয়তো পারতাম না। কলা মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন, ইজহাব, চলে যাও। ফামান তাবে আকা মিনহুম, যারা তাদের মধ্যে থেকে ইত্তেবা করবে আপনার মানে শয়তানের ইবলিসের, ফা ইন্না জাহান্নামা, সে জাহান্নামী হবে। এই যে অভিশাপ, চরম অভিশাপ, সাজারাতে মালউনা, চরম অভিশাপ, জাযাআন মাগফুরা, এই যে একটা পূর্ণ প্রতিদান, যারা এই শয়তানের ইত্তেবা করবে তাদের যাযা হলো জাহান্নাম, অভিশাপ। আমরা মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন থেকে যে অভিশপ্ত বৃক্ষ দেখানোর চেষ্টা করলাম, আসলে এটা অভিশপ্ত বৃক্ষ নয়, এটা হলো মানুষে মানুষে ঝগড়া, শয়তানে আল্লাহতে ঝগড়া, এই সাজরা মানে ঝগড়া, এই ঝগড়া কঠিন ঝগড়া যার জন্য লানত এসে যায়। সুরা বাকারা বা সুরা আরাফে বলা হয়েছে লা তাকরাবু হাযিহি সাজারা, এই তোমরা এই ঝগড়ায় লিপ্ত হবে না, যে এই ঝগড়ায় লিপ্ত হবে ফাতাকুনা মিনাজ জালিমিন, সে জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আমরা স্বামী স্ত্রীর ঝগড়া তো লেগেই থাকে, এই রাজনীতির ঝগড়া তো রয়ে গেছে, চায়ের দোকানে, অফিসে, আদালতে, কোর্টে, কাছারিতে, সমাবেশে, সব জায়গায় এই ঝগড়াটা রয়ে গেছে। আমার দেশে বিভিন্ন দলে দলে যে ঝগড়া রয়েছে, প্রতি বছর নির্বাচন হয় তখন শত শত লোক মারা যায়, দেশে দেশে ঝগড়া তো রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি ইউক্রেন এবং রাশিয়া এবং ফিলিস্তিন ও ইসরায়েল, এই ঝগড়া মানে যুদ্ধ, এই ঝগড়া রয়ে গেছে। আমরা যদ্দূর জানতে পারি যে প্রায় 34টা দেশে এই ধরনের যুদ্ধ, ঝগড়া, মারামারি রয়ে গেছে। এটা সবচেয়ে সাজারাতাল মালুনা, অভিশপ্ত ঝগড়া। ফাতাকুনা মিনাল জালিমিন, এরা জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। পৃথিবীর শুরুতে যে ঝগড়া করেছিল ইবলিস, কায়ামত পর্যন্ত এই ঝগড়াটা থাকবে, এটা হলো অভিশপ্ত ঝগড়া, ঝগড়াকে পরিহার করতে হবে। আমরা মনে করি যে শুধুমাত্র আদমকে বলা হয়েছে লা তাকরাবু হাযিহি সাজারা, তুমি এই ঝগড়ার কাছে যেও না, এটা নয়, আদম থেকে শুরু করে একদম পৃথিবীর পৃথিবীর শেষ ব্যক্তি পর্যন্ত লা তাকরাবু হাযিহি সাজারা, এই ঝগড়া নিকটবর্তী হবেন না। আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।